আজ সপ্তাহের প্রথম দিন ফের বাড়লো আলুর দাম, নতুন উচ্চতায় পৌঁছে গেল বাংলার আলুর বাজার। আজ প্রতি প্যাকেট রেডি কর আলুর দাম পৌঁছেছে 1200 টাকায়, আর ডালা আলুর দাম পৌঁছেছে 1300 টাকায়। আলুর ইতিহাসে এর আগে কোনোদিন এই সময়ে এত ভালো দাম হয়নি। শেষবার 2020 সালে আলুর বাজার সর্বোচ্চ শিখরে পৌঁছালেও এই সময় দাঁড়িয়ে বাজার ছিল অনেকটাই কম। 2020 সালে আজকের দিনে চন্দ্রকোনা রোডে এক প্যাকেট রেডি আলুর দাম ছিল 945 থেকে 950 টাকা, কিন্তু আজ চন্দ্রকোনা রোডে এক প্যাকেট রেডি আলুর দাম মোটামুটি 1190 থেকে 1200 টাকা। আলু বিশেষজ্ঞরা বলছেন, সারা ভারতে হিমঘরে আলু কম মজুত থাকায় ঊর্ধ্বমুখী আলুর বাজার। বর্তমানে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলির মাধ্যমে সারা দেশের আলুর খবর সহজেই পৌঁছে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, আর তার ফলেই আজ দ্রুত আলুর লাভ পৌঁছে যাচ্ছে প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের পকেটে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আলুর খবর খবর নিতে গিয়েছিলাম বর্ধমান জেলার পুষ্করার সতীমাতা হিমঘরে। যান্ত্রিক সমস্যা হওয়ার কারণে সাক্ষাৎকারটি আমরা টেলিকাস্ট করছি না, তবে আসুন আপনাদের জানিয়ে দিই পুষ্করাতে বর্তমানে আলুর পরিস্থিতি ঠিক কি আছে। অন্যান্য জায়গার মতো পুষ্করাতেও আজ আলুর বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। 18,285 প্যাকেট আলু আজ পুষ্করা মোকাম থেকে নিকাশি হচ্ছে। বর্ধমান জেলার পুষ্করা মোকামে আজ 50 কেজি রেডি ডালা জ্যোতি আলুর দাম 1300 থেকে 1320 টাকা, প্রায় প্যাকেটে 40 থেকে 50 টাকা অবধি ঊর্ধ্বমুখী হয়েছে আজ আলুর বাজার পুষ্করাতে। পুষ্করা আলু ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের বক্তব্য, গত দুদিন আগেই নাকি ওখানে আলুর বন্ডের দাম 2 লক্ষ টাকা প্রতি গাড়ি অতিক্রম করেছে। পুষ্করায় ভালো কোয়ালিটি ডালা জ্যোতি আলুর ফ্রি বন্ডের আজ দাম আছে 1050 টাকা প্রতি প্যাকেট। এবছর অর্থাৎ 2024 সালে পুষ্করা এলাকার হিমঘরগুলিতে মোট আলু লোড হয়েছে 36,71,500 প্যাকেট। তার মধ্যে গত 31/5/2024 অবধি আলু নিকাশি হয়েছে মোট 4,80,500 ব্যাগ। পুষ্করা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক অরুণ চৌধুরী ওরফে মানিয়াদার বক্তব্য, চাষিরা আলুর দাম ভালো পাচ্ছে, এটা ভীষণ খুশির ব্যাপার। অধিক লাভের আশায় সমস্ত আলু স্টক করে না রাখাই ভালো। যে সংরক্ষণকারীর হাতে যেমনই আলু থাকুক না কেন, প্রত্যেককেই ধাপে ধাপে আলু বিক্রি করতে হবে, তবেই সারা বছর আলুর দাম ভালো থাকবে। গত মাস পর্যন্ত 13% আলু নিকাশি হয়েছে পুষ্করা থেকে। এই মাসের শেষে তা 25% অতিক্রম হবে বলেই জানালেন পুষ্করার আলু ব্যবসায়ীরা। এত গেল দক্ষিণবঙ্গের আলুর বিষয়, এবার একটু উত্তরবঙ্গের আলুর দিকে চোখ দেওয়া যাক। উত্তরবঙ্গে আজ আলুর বাজার তেমন একটা বাড়েনি। গত শনিবার নর্থ বেঙ্গলের বিভিন্ন মোকামে আলুর দাম যা ছিল আজও তাই আছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, মাথাভাঙা, ফালাকাটা, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায় 50 কেজি রেডি গড় জ্যোতি আলুর দাম আনুমানিক 1120 থেকে 1180 টাকার ভেতর আছে আজ। তবে আলুর এবং সবজির দাম বাড়তেই উত্তরবঙ্গের প্রশাসন নড়ে চড়ে বসতে পারে। সবজি এবং আলুর দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্যই নাকি অ্যাগ্রিকালচার মার্কেটিং অফিসের তরফ থেকে মিটিংয়ে বসারও গুঞ্জন উঠছে, তবে এর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া পটেটো নিউজ। তবে আপনারা কি ভাবছেন, সত্যি কি সবজি এবং আলুর দাম বৃদ্ধি সরকারের তরফে কন্ট্রোল করা উচিত? কমেন্টে অবশ্যই লিখে জানান। প্রতিনিয়ত বাড়ছে আলুর দাম, সকাল থেকে সন্ধে কোথায় কত টাকা দাম বাড়লো আলুর তা দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপটি
ডাউনলোড করুন। প্রতিদিন আলুর গ্রাউন্ড রিপোর্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে নিন। দর্শক বন্ধু, এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।